এক বধুকে নিয়ে বাসর করল তিন বন্ধু শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলে বন্ধুত্বের নানা নিদর্শন ও শখের জিনিস ভাগাভাগির কথা শোনা গেলেও নিজের স্ত্রীকে বন্ধুদের ভোগের বস্তু তৈরির ঘটনা এই প্রথম তিন বন্ধু বিয়ের আগেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আগে বিয়ে করবেন তার স্ত্রীর সাথে সহবাস করবে বাকি দুই বন্ধু কথামতো এক বন্ধু বিয়ে করার পর তার স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে তার সাথে শারীরিক সম্পর্ক ও পাশবিক নির্যাতন করে বাকি দুই বন্ধু শুধু তাই নয় এরপর তার মাথার চুলো কেটে দেয় তিন বন্ধু যাতে ভবিষ্যতে তাদের একাজে বাধা না দেয় ওই বধূ কেউ পরকীয়া প্রেমিকের সাথে বউয়ের বিয়ে দিয়ে করছেন দুধ দিয়ে গোসল কেউ পরকীয়ায় জড়ানোর অপরাধে প্রতিশোধ নিতে কেটে দিচ্ছেন স্বামীর গোপনাঙ্গ আবার কেউ একুশ বিয়ের মতো একাধিক বিয়ে করে করছেন সংসার বাংলাদেশে বর্তমানে এমন নানা ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে এতে সমাজের সচেতন মহলের চিন্তা দিন দিন কোথায় গিয়ে ঠেকছে আমাদের রুচিবোধ কবির চৌধুরী জয় মাইটিভি